ঈদ মুবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ খেলার তারা এবং যেহেতু আজ একটা বিশেষ দিন একটা বিশেষ আয়োজনে এক বিশেষ মানুষকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই মানুষটার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবুও আনুষ্ঠানিকতার সাথে আমাদের সাথে আজ রয়েছেন জাতীয় দলের লেগ স্পিনার রিষাদ হোসেন রিষাদ হোসেন আপনাকে ঈদের শুভেচ্ছা থ্যাংক ইউ এবং একটা নতুন পরিচয় আসলে শ্রীলঙ্কা সিরিজের পরে আপনার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটার রিসাদ অনেকে আপনাকে বাংলাদেশের ম্যাক্সুয়েল হিসেবে ডাকা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এগুলো চোখে পড়েছে এখন পর্যন্ত মাঝে মাঝে অনেকজন হোয়াটসঅ্যাপে বলেন টেক্সট পাঠায় আর কি যে এরকম এরকম তো এগুলো আমি ভালো লাগছে আবার এনজয় করছি প্লাস হচ্ছে যে না এগুলা আবার নরমাল নিচে আর কি এই যে নতুন একটা পরিচয় এটা তো হয়তো ড্রেসিং রুমে একটা প্রভাব ফেলছে তাই না ড্রেসিং রুম সহায় মজা করতেছিল যে মানে আমাদের জন্য অনেক ভালো যে এইরকম বড় বড় ছাই দেখতে পাবো এখন আপনি অনেকে বলছে যে আপনার হাইটের কারণে একটা এক্সট্রা बेनिफिट পান যেহেতু বড় বড় পা অনেক ভালো বল আপনার জন্য খুব খারাপ বল হয়ে যায় এই হাইটের বিষয়টা নেট একটু বলবেন না হইতে পারে এটা এটা গড গিফটেড এটা কিছু করার নাই আর কি এটা আল্লাহ প্রদত্ত নতুন পরিচয়ের পরে একটা সময় পর্যন্ত আপনাকে বিসিবি লম্বা সময় পর্যন্ত লেগ স্পিনার হিসেবে চর্চা করেছে পরিচর্যা করার পরে আমাদের একটা লেগ স্পিনারের একটা হারকার ছিল সব মিলিয়ে সেখানে একটা কম্বো প্যাকেজ আমরা পেয়ে গেছি নেটে এখন কতটুকু গুরুত্ব দেওয়া হয় ব্যাটার রিসাদকে আগে থেকে ব্যাটিং করতাম বলিং এর পরে আর কি তো এখন একটু আগে থেকে একটু বেশি সময় দেওয়া হয় ব্যাটিংকে লেগ স্পিনারদের জন্য একটু দলে থাকা টাফ লেগ স্পিনাররা ঘরোয়াও বেশি সুযোগ পাচ্ছে না তো এই জন্য কি নিজের ব্যাটিং নিয়ে বেশি কনসার্ন আপনি কোচের সঙ্গে যখন কথা হতো তো ওনার সঙ্গে যখন কথা হইতো উনি বলতো যে টিমকে সাপোর্ট দিতে হলে ব্যাটিং বলিং দুই সাইডে লাগবে তো তখন আমি একটু মাথা নিয়েছিলাম যে না আমি যদি ন্যাশনাল গেমে খেলতাম আমি দুই সাইড দিয়েই খেলতে হবে কারণ এই দুই সাইডে খেলে আমাদের জন্য আমার টিমের জন্য অনেক ভালো মানে বেনিফিট আসবে আর কি আমি ইসলাম বিপ্লব তো আর ব্যাটিং অ্যাবিলিটি বেশি একজন লেগ স্পিনার জন্য আপনি কি মনে করেন কিনা তাদের ব্যাটিংটা ঠিকঠাক থাকবে তাদের জন্য জায়গা ধরে রাখা একটু ইজি কারণ রিস্ট আর স্পিনারদের আসলে আমাদের মতন সাবকন্টিনেন্টে খুব টাফ আপনি যদি ব্যাটিং বলিং দুই দিক থেকে সাপোর্ট দিতে পারেন তো নিজে নিজেকে অনেক ভালো অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব প্লাস হচ্ছে টিমের জন্য অনেক ভালো অনেক ভালো ভালো ম্যাচ জিতা সম্ভব বিপিএল এ পর্যাপ্ত সুযোগ পাননি সেটা ডিসঅ্যাপয়েন্ট করে কিনা আমি না অনেকবার শুনি যে দল আসলে জিততে চাই এই জন্য রিস্টার্স মানে লেগ স্পিনারদের খেলায় না কিন্তু সেই আপনাকেই দেখতেছি আমরা ডিপিএল এ পারফর্ম করছেন বিপিএল এ পারফর্ম করছেন ন্যাশনাল টিমের ইন্টারন্যাশনাল আপনি পারফর্ম করছেন সো আপনি কি মনে করেন কিনা যে একদম লেগ স্পিনার কি তাকে কোটাই খেলাচ্ছে না সে আসলে পারফর্ম করে খেলছে লাস্ট বিপিএল দেখবেন বিপিএল আমি মনে হয় চারটা ম্যাচ খেলছি তো চার ম্যাচ ছয় উইকেট পাই তো আমি কখনোই যে ম্যাচ পাইনি এইসব নিয়ে আমি কখনো চিন্তা করি তা আমার প্রসেস আমি সবসময় ঠিক রাখার চেষ্টা করি যে আমি হয়তো বা পরের ম্যাচ খেলবো তো পরের মাস খেললে আমি আপে খেলবো কীরকম প্ল্যান করে খেলবো তো আমি সবসময় এই নিয়ে প্ল্যান করতাম অনুশীলন করতেন অনেক ভারী বলে আর কি এইটা আসলে কোথায় শিখেছিলেন এবং এই বিষয়টি তো বিস্তারিত বলতেন লাস্ট এসপিতে আমি ভাইকে দেখছিলাম আর কি রিদা ভাই ভারী বলে প্র্যাকটিস করতো তো আমিও চেষ্টা করছি যে রিদা ভাই যখন কোন একটা সিরিজে ডাক পাইছিল তো যাওয়ার পর আমি চেষ্টা করছি যে আমিও একটু ট্রাই করে দেখি কি হয় তো এই থেকে আর কি সেটা বেনিফিটটা কতটুকু না এটা বেনিফিট হচ্ছে ভারী বলে প্র্যাকটিস করার পরে একটু ব্যাট সুইং বলেন হিটিং পাওয়ার বাগ আর কি একটু নিজেকে অলরাউন্ডার হিসেবে মনে করছেন কি না কিংবা এখনও বল ইনকাম ব্যাটার পরিচয় কোনটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি বলার অলরাউন্ডার হিসাবে আগে থেকেই ছিলাম তো হয়তো বা এতদিন ফোকাস ছিলাম না তো রহমে এখন সবাই জানে তো চেষ্টা করবো যে নিয়মিত এরকম পারফরমেন্স করো আমাদের ক্রিকেটটা খুব বেশি জনপ্রিয় ক্রিকেটটা নিয়ে মানুষের পেজ অন্যরকমের আবেগটা অন্য রকমের এই একটু তারকা খ্যাতি পাওয়ার পরে নিজের জীবনে কি কী পরিবর্তন এসেছে তারকা খ্যাতি পাওয়ার পর একটু মানে এখন সব জায়গায় নর্মালি যাওয়া হয় না বা বের একটু ভক্ত ভক্ত একটু সেলফির আবদার করে এই আর কি আচ্ছা কোনো ইন্টারেস্টিং কাহিনী আছে কোথাও গিয়েছেন কেউ চিনে ফেলছে একটা অটোগ্রাফ বা না এখন পর্যন্ত তো খেলা শেষ হওয়ার পর কোথাও যাইতে পারি নাই তো খেলার মধ্যেই আছে আর কি ওই ইয়াটা হয়নি এখন আপনার নীলফামারীতে জন্ম নীলফামারীতে বেড়ে ওঠা এখন ঋষাদ হোসেন ন্যাশনাল টিমের অন্যতম মুখ নিজের পরিবারে কিংবা নিজের পাড়াতে আর কি নিজের জন্মস্থানে কী ধরনের পরিবর্তন এসেছে না ন্যাশনাল টিমে লাস্ট দুই তিনটে সিরিজ খেলার পর বাসায় যাওয়া হয়নি তো আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে কি অবস্থা আছে ডিফেন্স এ বাহিনীতে যাওয়ার একটা ইচ্ছে ছিল বা পরিবার থেকে একটা চাপ ছিল চাপটা আছে কি না এখনো না নর্মালি এখন চাপ নেই ছোটবেলা থেকে যেহেতু ক্রিকেট খেলছিলাম তো তখন থেকে ক্রিকেটটা অনেক ভালো লাগতো আর কি যে ক্রিকেট ছাড়া কিছু ভালো লাগতো না তো ওই জন্য আর কি ডিফেন্সে বা কোনো চাকরিতে মনোযোগ বসতো না আর কি ড্রেসিং রুমে একজন নতুন ক্রিকেটার হিসেবে একটু মানিয়ে নিতে সমস্যা হয় সেই কমফোর্ট জোনটা আসলে ঋষাদ হোসেন কীভাবে তৈরি করেছে এবং এই ক্ষেত্রে তাকে সব থেকে বেশি হেল্প কে করে নতুন হিসাবে ড্রেসিং রুমে শেয়ার করতে আমার অনেক ভালো লাগছে কারেন্ট যারা পারফর্ম করতেছে তো ওদের সঙ্গে আমি কথা বলছি তো অনেক সুন্দরভাবে আমাকে বুঝাইছে তো বড় ভাই অনেক হেল্প করেছে অনেক ফ্রেন্ডলি হিসাবে মানে মানায় নিছে আর কি খুব ছোট এজ থেকে আপনি ন্যাশনাল টিমের সাথে জার্নি করছেন সব মিলিয়ে কখনো বাসার কথা মিস করা বা কোনো কিছু আসলে এখন পর্যন্ত অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন কিনা আমি আন্ডার সময় ঈদ করছিলাম ইংল্যান্ডে তো তখন ফ্যামিলিকে মিস করছিলাম প্লাস হচ্ছে মানে কখনো তো ফ্যামিলি বাইরে ঈদ করি তো তখন একটু ইয়া লাগছিল আর কি সাপোর্ট দিচ্ছে তখন ফ্রেন্ড সার্কেল সবাই তো ছিলাম দেশরা খেলতে আসছি তো দেশকেই তো কিছু দেওয়ার জন্য আসছি তো তখন নর্মালি নিছ আর কি ছোটবেলায় ঈদ কেমন কাটতো ঘুম থেকে উঠে পুকুরে গোসল করতাম গোসল করে নামাজ কালামে চলে যেতাম আর

ক্রিকেটে এত বড় তারকা জি অবশ্যই অবশ্যই সব সময় করে আর কি তো আমি এটা এনজয় করি আর কি ড্রেসিং রুমে যদি আমি বলি যে সবথেকে কাছের মানুষ আপনার কে এবং তার সাথে কোনো ভালো স্মৃতি মজার স্মৃতি যদি দর্শকদের সাথে শেয়ার করতেন আমি ড্রেসিং রুমে সবচেয়ে বেশি ক্লোজ শরীফুলের সাথে আমার সিনিয়র দুই এক বছর কিন্তু আমি ফ্রেন্ডের মধ্যে চলাফেরা করি আর কি সব মজার উপরেই থাকি আর কি কে বেশি মজা করে শরীফুল না আপনি শরীফ মেহেদাসের মিরাজের থেকেও বেশি মিরাজ বা আমি ওরকম আমি তো রিসেন্ট কিছু হচ্ছে খেলা তো ওরকম মানে মজার মুহূর্ত দেখি না হয়তো অনলাইনে দেখছি বা কাছ থেকে ওরকম মজার মতো দেখে নি ড্রেসিং রুমে একটা সিনিয়র জুনিয়র ব্যাপার আছে সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবালের মতন সিনিয়র ক্রিকেটার রয়েছে আবার একটা ব্যাচ যারা আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতে এসেছে এবং তার জুনিয়র আপনারা সব মিলে সেই কোঅপারেশনটা কীভাবে হয় লাস্ট দুই তিনটা সিরিজ আমার মনে হয়নি যে আমরা সিনিয়র জুনিয়র সবাই ফ্রেন্ডের মধ্যে ছিলাম আর তো আমরা যখন একটা ইউনিট হয়ে খেলি তো আমাদের মনে হয় যে আমরা রিয়াদ ভাই অনেক সিনিয়র ফ্রেন্ডের মতো আর কি সবাই সবাইকে সম্মান করে এই দিক থেকে খুব ভালো লাগে আর কি সব থেকে সিরিয়াসকে খেলার সময় সবাই সিরিয়াস থাকে নরমালি সবাই ফ্রি থাকে আর কি আচ্ছা সব থেকে কম সিরিয়াসকে যে কখনো কোনো প্রেশারই নেয় না মানে অনেক এটা ধরেন যে দুই বলে বারো রান লাগবে তখন সে খুব ক্যাজুয়াল মজা করছে এরকম টাইপকে আসলে এরকম আমার মনে হয় যে রিজার্ভাই একটু নরমাল থাকে আর কি রিজার্ভাই শরীফুল নর্মাল থাকে এটা চাপ নিতে পারে হ্যাঁ সবচেয়ে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে হাসারাঙ্গাকে এত বেশি মানে এত বেশি চড়াও হওয়ার কারণটা কি আমি যখন ব্যাটিং এ গেছি তখন হয়তো বা লাগতো সাইডের মতো রান তো মুশিকের সঙ্গে কথা বলতেছিলাম মুশিকে বলতেছে তুমি যদি তোমার জোনে পাও তো তুমি হিট করতে পারো কোনো সমস্যা নেই তো আমি মুশিকে বলতেছি ঠিক আছে ভাই আমি চেষ্টা করব তো যাওয়ার পরে আমার মনে হয়েছে যে সামনে বল করছে যে আমি মারলে পারবে ইনশাআল্লাহ তো চেষ্টা করছি তো আল্লাহু হামে আলহামদুলিল্লাহ একটু একটু 40 নাম্বার ওভারটা নিয়ে বলবেন আসলে প্রথমটা ছয় মারলেন সেটা আপনি জোনে এ পাইছেন এরপরে আবার ছয় মারছেন দিন আবার হিট করলেন অফসাইডে এরপর যখন চার নম্বরের বলে যখন ছয়টা মারলেন তখন মুশফিক দেখলাম একটা কি ধরনের রিঅ্যাকশন দিল কি বলছো দেখি মুশফিক আমাকে যখন ওই 40 নাম্বারটা আমি প্রথম একটা ছয় মারছিলাম তো মারার পরে আমাকে বলতেছিল তুই আজকে এমন করে খেলবি তো আমি বলতেইছি জি ভাই আমি আজকে এমন করে খেলব তো হাসা রাঙ্গা দিকে মানে একটু রাগে নিতে হয়েছে তাকাচ্ছিলো তো আমার এটা ভালো লাগে আর বাইকে বলছি যে ভাই আমি যতক্ষণ থাকবো ততক্ষণ মানে হাসারাঙ্গা বল আমি ততক্ষণ পিটাবো আর কি আউট হলে হবো সমস্যা নেই তো বলতেছে সমস্যা নেই মার তো যখন ছয় মারলাম তো উনি হাসতে হাসতে বলতেছে ঠিক আছে আচ্ছা আপনি ফোরটি এইটে ছিলেন লাস্ট বল চল্লিশ নাম্বার ওভারের আপনার মানে ইজিলি ফিফটি হয়ে যাচ্ছে তখন আপনি হিট করলেন না বলটা ডিফেন্ড করলেন এইটার রিজন কি না এটা রিজন কিছু না তো আমি

ড্রেসিং রুমে যখন গেছে না শান্তর প্রেস কনফারেন্সে আমি ছিলাম সে বলছে যে সে খুব নার্ভাস ছিল সে খুব ভয় পাচ্ছিল প্রতিবার যখন আপনি শর্ট করছেন ড্রেসিং রুমের রিয়াকশনটা কী ছিল শান্ত ভাই আমাকে বলতেছিল যে আমি যখন প্রথমে ব্যাটিংয়ে গেছি সবাই একটু নার্ভাস ছিল আর কি যে আমি মানে আউট আসবো বা হচ্ছে এখান থেকে যদি ব্যাক টু ব্যাক যদি উইকেট প আমরা হারিয়ে যেতে পারতাম শান্ত ভাই আমাকে বলছিল যে তুমি ব্যাটিং এর সময় একটু প্রেসারে ছিলাম আর কি। হাতুরু সিং সঙ্গে আপনার একটা খুব ভালো সম্পর্ক। হাতুরু সিং সব সময় আপনাকে ক্যারি করেছে দদের সাথে ডিফেন্ড করেছে। যখন আমরা দেখি গورو ক্রিকেটে লেগ পর্যাপ্ত ম্যাচ পাচ্ছে না। তখন আমরা দেখছি যে চান্ডিকা হাতুরু সিং এর পিটি ম্যাচ কনফিডেন্ট এবাউট ইউ মানে আপনাদের দুইজনের ভিতরে কমিউনিকেশনটা বা সম্পর্কটা কেমন আসবে। সব আমাকে একটা কথাই বলে যে তুমি ব্যাটিং বোলিং ফিলিং তিন দিক ঠিকই মানে ভালো পারো তো তুমি যদি ভালো করো দেশের জন্য ভালো হবে তোমার নিজের জন্য ভালো হবে তো আমি চাই যে তুমি আরও বেটার করবো আর কি একজন লেগ স্পিনার জন্য আসলে স্বাধীনতা পেয়ে খেলা কতটুকু গুরুত্বপূর্ণ কারণ আমি বেশ কিছু ইন্টারভিউতে আপনার দেখলাম যে যখন আপনি টিম থেকে অতটুকু ইন্ডিপেন্ডেন্সি পান তখন আপনার জন্য ইজি হয়ে যায় যে কোনো প্লেয়ারের জন্য টিম থেকে যদি স্বাধীনতা পাওয়া যায় যেমন আমার শান্ত ভাই আমার উপর অনেক বিশ্বাস ছিল বলতেছিলো তুই যখনই আসবি তখনই ভালো করার প্রবণতা বেশি থাকে তো ওই দিক থেকে যদি ম্যানেজমেন্ট টিম সবার আশা থাকে মানে আমার উপর বিশ্বাস থাকে অবশ্যই আমি ভালো করার প্রবণতা অনেক বাড়ে যাবে সেই স্বাধীনতাটা কি অ্যাকচুয়ালি যে বললেন যে স্বাধীনতা নিয়ে খেলতে পারলে ভালো পারফর্ম করা যায় স্বাধীনতা বলতে টিম যদি আমাদের উপর বিষয় দেখে সাপোজ যেমন আমাকে যদি বলে যে তোর উপর আমার বিষয় আছে তো তুই রিল্যাক্সে খেল কোনো সমস্যা নেই ভালো খারাপ হইতেই পারে তো এই দিক থেকে যদি এই সাপোর্টটা দেয় আমাদেরকে আমরা অনেক ভালো করার চেষ্টা করবো মানে বাজে সময় থাকতেই পারে আসতেই পারে তখনও যেন ব্যাকআপটা পাওয়া যায় অবশ্যই যারা রিস্টার্ম স্পিনার হয় তাদের জন্য হ্যাভিং আ ব্যাড ইজ নট আ বিগ ডিল আমি যদি হাসারাঙ্গার কথা বলি হাসারাঙ্গার মতন বোলার ওই অত বেশি রান কনসিড করেছে অ্যাডাম জাম্পা বা রশিদ খান অনেক বাজে দিন গেছে এই ক্যারিয়ারে এখন পর্যন্ত আপনার ওই ধরনের দিন আপনি সম্মুখীন করেননি কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কি আপনি এটা মনে রাখেন যে আসলে যে কোনো দিন এ ধরনের হতে পারে একটা সিচুয়েশন আমি সবসময় এই জিনিসটা আমি লাস্ট বিপিএলে দেখবেন আমি এগারোবারে মানে চব্বিশ রান দিছিলাম হ্যাঁ খালাদ্দিন কথা বলতেছিলাম স্যার কি করব এখন এই মানে ইশারায় কথা বলতেছিলাম তো স্যার বলতেছে সমস্যা নেই রিল্যাক্স থাক সাহস নিয়ে আবার সাহস নিয়ে বলিং করবি তাই বলছি ঠিক আছে আমি কিন্তু পরে আবার দুইকে উইকেট পাইছিলাম হ্যাঁ তো এখান থেকে আর কি শিকার অনেক কিছু আছে তো বাজে সময় সবসময় আসতেই পারে সব মানে ক্রিকেট খেলে বাজে সময় আসবে আচ্ছা রিশাদ আপনি হচ্ছে ব্যাটারদের খুব বেশি গুগলি মারেন আপনার জন্য একটা গুগলি একটা বোটে হচ্ছে একজনকে আপনি সেভ করবেন আপনার কাছে একটাই বোট আছে ওই বোটে একজনকে আপনি তুলতে পারবেন তিনজন ব্যক্তিকে আপনার হচ্ছে তারা হচ্ছে আছে তাদের মধ্যে সেভ করতে হবে একজনকে সাকিব আল হাসান তামিম ইকবাল আর শরীফুল ইসলাম কাকে আপনি সেভ করবেন শরীফুল ইসলাম অবশ্যই সাকিব তামিম কে আপনি সেভ করবেন না শরীফুল সঙ্গে ছোট মানে যখন থেকে নাইনটিন থেকে শুরু তখন থেকে আমরা একসঙ্গে থাকতাম আর কি একসঙ্গে বাসায় যাইতাম ফ্লাইটে সবসময় ট্রাভেল করতাম তো ফ্রেন্ডের মতো আর কি সাকিব তামিম ফ্যানরা খুব বেশি রাগ করবে আপনার উপর না রাগ করা কিছু না আমি সাকিব ভাই তামিমের সঙ্গে অত ক্লোজ মিশিনে আর কি এমনি নর্মাল খেলার সময় খেলতাম তো এই থেকে আর কি যেটা অনেস্ট ভিতর থেকে বললাম আর আচ্ছা রিশাদ আপনারা ওডিআই ডেবু ক্যাপটা মুশফিক মুশফিকুর রহিম দিয়েছেন আর টি টোয়েন্টিতে সাকিব আল হাসান আলাদা করে কোনো মেসেজ ছিল কি না কিংবা ওই মুহূর্তটা যদি একটু বলবেন তো আমি প্ল্যান করছিলাম যে আগে থেকে যে আমার যদি ডেগু হয় আমি ওয়ান ডেতে ভাই যদি ছিল অপশন তো মুর্শিবাইয়ের কাছে আমি নিবার টি টোয়েন্টিতে সাকিব ভাই সাকিব ভাইয়ের কাছেই নিবো কারণ ওনাদের কাছে ক্যাব নেওয়া তো অনেক বড় ব্যাপার একটা আপনি রিকোয়েস্ট করে নিয়েছিলেন আমাকে অপশন দেওয়া হয়েছে তো আমি বলছিলাম টি টোয়েন্টি সাকিব ভাই আর ওয়ান ডেতে মুর্শিবাই আর কি আচ্ছা ঋষাদ হচ্ছে যে মানে সব মিলে একটা ঈদের সময় আর যেহেতু ঈদ নিয়ে আলোচনা এবারে ঈদে আসলে কি কী শপিং করেছেন একটু সত্যি করে বলবেন না আমি নর্মালি কখনো ঈদের সময় কোনো কিছু কেনাকাটা করি না আমি নর্মাল আমার যেগুলো থাকে আমি এগুলোর পরে শুধু একটা পাঞ্জাবি কেনা হয় তো পাঞ্জাবিটা কেনা হয় অনেক আগে ঈদের এমন হইতে পারে যে কোরবানি ঈদের পরে আমি একটা পাঞ্জাবি কিনে রাখি ওইটা দিয়ে ঈদ করি শপিং কথা আমার নিজের সময় ভালো লাগে না আমি আগেই আগেই সব করে ফেলে যাই আমি আপনাকে এইচপি থেকে দেখছি আর কি সে সময় আসলে এই ঋষাদ হোসেনের দাঁড়িয়ে ছিল না এখন ঋষাদ হোসেন খুব প্র্যাকটিসিং মুসলিম মানে নিজের আত্মচিন্তার যদি কোনো কিছু বলতে চাইতেন দর্শকের জন্য নাইনটিন শেষ করলাম তো তখন চিন্তা করতেছিলাম যে আমাদের জীবনে তো ছোটো একটা জীবন তো এখান থেকে যদি আমরা ভালো কিছু নিয়ে না যাইতে পারি তো আমাদের তো পরকালে কিছু লাভ হবে না তো তখন চিন্তা করলাম যে মানে আদার যত খারাপ কাজ বলেন এই এই সব থেকে আমি দূরে থাকতে পারি পারি যে কাছে যদি থাকতে তো আমার জন্য ভালো আমাকে দেখে বা হচ্ছে আমার সঙ্গে যারা থাকবে এই এই সার্কেলগুলো অনেক ভালো হবে আর কি দায়ী রাখা বলেন মানে এক কথা বলতে হলে যে মানে আল্লাহর দিকে ফিরে আসা একটা সুনিয়ন্ত্রিত জীবনযাপন করার পরে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা কেমন পরিবর্তনটা কিভাবে দেখছেন আপনি যখন কোনো কিছু আশা করবেন না তো কষ্ট কম পাবেন তো এই দিক থেকে আর কি বেশি কিছু আশা করি না এই জন্য কষ্ট আলহামদুলিল্লাহ কম পাই এর সাথে নিজের ক্যারিয়ারটা নিয়ে আসলে লক্ষ্যটা কী আপনি ঈশ্বর দিকে অনুসরণ করেন কিছুটা আমি যতটুকু আপনার ইন্টারভিউ দেখলাম আপনার কোনো পার্সোনাল আইডেল নেই এই আইডল না থাকার রিজনটা কী এবং নিজেকে ইন্সপায়ার কাদেরকে দেখে করেন না আমি সবসময় ইন্সপায়ার করি সাকিব ভাইকে দেখেছি সাকিব ভাই যখন মনে করেন কোনো একটা ব্রেক বা এক মাস ছয় মাস এক বছর পর খেলে উনি তখনও যেরকম খেলে কন্টিনিউ যেমন একই পারফর্ম করে তো এই দিক থেকে ওনার থেকে অনেক ইন্সপায়ার হয় আর কি যে উনি যখনই খেলে তখনই পারফর্ম করে আর কি এবারের ঈদে নীলফামারি যাওয়ার পরে পরিকল্পনা কি কি এবারে ঈদে নীলফামারি যাওয়ার পর পরিকল্পনা হচ্ছে আমাদের নর্মালি একাডেমিতে ইফতার পার্টি হয় হ্যাঁ আদার্স কোনো কিছু নাই আর কি ডেবু হওয়ার পর থেকে আসলে যে প্রথম দিকে যখন আপনি নেট বোলার হিসেবে যেতেন এখন যখন আপনি মূল ক্রিকেটার হিসেবে যান এই এই চেঞ্জটা আসলে কেমন দেখেন আপনি আমি যখন নেট বল হিসেবে যাইতাম আমি তখনও ভাবতাম যে আমি একটা টিমের পার্ট টুডে ডে আমারও সুযোগ আসবে তো ওই সুযোগটা অপেক্ষায় ছিলাম আর কি তো এখন ওই জন্য ইজি হয়ে গেছে আমার জন্য নিজের লক্ষ্যটা কি আর কি মানে অলরাউন্ডার হিসেবে ব্যাটিং নিয়ে কোনো লক্ষ্য আছে কি না বা আপনার কোনো মাইল ফলক যে আমি উই গ্রাউন্ডে এত রান করতে চাই বা এত উইকেট পেতে চাই এরকম কোনো ওয়াইল্ডেস্ট ড্রিম না এরকম কোনো কিছু আমি আগে থেকে প্রেডিক্ট করি না যে এটা হবে এটা হবে সব কিছু আল্লাহর হাতে তো আমি জাস্ট আমার প্রসেস ঠিকঠাক রাখবো আর কি তো সামনে যতগুলো খেলা আছে বা যতগুলো ম্যাচ আছে তো খেললে ইনশাল্লাহ চেষ্টা করব ব্যাটিং বলিং ফিল্ডিং তিন দিক থেকে সাপোর্ট দেওয়ার কীভাবে আমরা রিস্টার্ম স্পিনার বাড়াতে পারি বা তাদেরকে কতটুকু প্রায়রিটি দেওয়া উচিত ডু হ্যাভ এনি কাইন্ড অফ সাজেশন নর্মালি এখন কোনো সাজেশনের কিছু নয় যেহেতু আমি মাত্র ডুবছি ন্যাশনাল টিমে তো খেলি ভালো খেলার চেষ্টা করব আমরা ভালো করলে না আরও অনেকজন সুযোগ পাবে একজন অ্যাথলিট হিসেবে সাকিব আল হাসান বলি কিংবা বিরাট কোহলি বলি সবাই একটু ডিপ্রেশন ডাউনের ভিতর থেকে যায় কখনো আপস এন্ড ডাউন আপনি যখন মোরালি ডাউন থাকেন মেন্টালি ডাউন থাকেন তখন আপনি সেই বিষয়গুলো কীভাবে ওভারটেক করেন আমি যখন মুয়ারে ডাউন থেকে আমি সব সময় আমার ফ্যামিলি বলেন আমার যাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগে আর কি আমার দু একটা মানে ফ্রেন্ড থাকে সবার তাদের সঙ্গে কথা বললে মজা করলে মন ভালো হয় যায় আলহামদুলিল্লাহ কে বেশি সাপোর্টিভ দীপুরে চেনেন তো মনে হয় ঈদের সঙ্গে সবসময় বেশি কথা বলি মজা করি ঠাট্টা করি আল্লাহ মন ভালো হয়ে যায় ক্রিকেটের বাইরে কোনো ফ্রেন্ড নেই আপনার ক্রিকেটের বাইরে ওরকম কারোর সাথে মিশা কম হয় আচ্ছা আর ফ্যামিলিতে কে বেশি সাপোর্ট করে বাবা মা বোন আমার আব্বা মা বোন সবাই সাপোর্ট করে সব মিলিয়ে শেষ মুহূর্তে একেবারে অনুষ্ঠানের দর্শকদের জন্য ঈদের জন্য কোনো একটা বার্তা বা কোনো শুভেচ্ছা বার্তা দর্শকদের জন্য হচ্ছে এই আসন্ন ঈদের ফিতরে অনেক অনেক শুভকামনা এবং সকলে সুন্দরভাবে ফ্যামিলির সঙ্গে ঈদযাপন করবেন এবং সকলে আমাদের জন্য দোয়া আমাদের টিমের জন্য দোয়া করবেন ঈদ আপনাকে ধন্যবাদ এবং আবারও ঈদ মোবারক দর্শক খেলার সময়ের ঈদ বিশেষ খেলার তারার আজকের আয়োজন এ পর্যন্তই সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়